বাংলাদেশের অন্যতম বৃহত্তর সেতু। সৈয়দ নজরুল ইসলাম সেতু। সৈয়দ নজরুল ইসলাম একজন বাংলাদেশের রাজনীতিবিদ এবং আওয়ামী লীগের সিনিয়র নেতা ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী সরকার তাকে বাংলাদেশের সহসভাপতি হিসাবে ঘোষণা করেছিলেন। তিনি অস্থায়ী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। ইনি আমাদের জাতীয় চার নেতার একজন। সৈয়দ নজরুল ইসলাম সেতু ঢাকা সিলেট মহাসড়কের মেঘনা নদীর তীরে অবস্থিত। 635 কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মিত। ব্রিজের দুপারে মেঘনার তীরে পর্যটন স্পট স্থাপনের জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে। মূল সেতু 1.2 কিলোমিটার দীর্ঘ এবং 19.60 মিটার প্রশস্ত। এটি 7টি 110 মিটার স্প্যান এবং 2টি 79.5 মিটার স্প্যান রয়েছে। ডিসেম্বর 1937 সালে ব্রিটিশ পূর্ব বাংলা রেলপথ দ্বারা মেঘনা নদীর উপর ভৈরব বাজার ও আশুগঞ্জকে সংযুক্ত করার জন্য ব্রিজটি স্থাপিত হয়। কিছুদিন পূর্বে 2015 সালে আরেকটি রেলওয়ে ব্রিজ স্থাপিত হয়। দ্বিতীয় ব্রিজটি তৈরিতে প্রায় 5.675 বিলিয়ন টাকা খরচ হয়। নতুন রেলওয়ে ব্রিজটির দৈর্ঘ্য 900 মিটার এবং 10টি স্তূপের ভিত্তি দ্বারা সমর্থিত। প্রতিটি পাইল ফাউন্ডেশনে 6টি পাইল আছে। মোট 60টি লাইনের পাইলিংয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। Thank you for watching this video.